আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কম বাজেটে দারুণ একটি TWS এর সাথে পরিচয় করিয়ে দেব। এটি Awei এর একটি ইয়ারবাডস, এর মডেল নাম্বার হচ্ছে T28P। এই ইয়ারবাডসটি আমাদের হাতে অনেকদিন ধরে রয়েছে আর আমাদের মধ্যে অনেকেই এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি, তাই ভাবলাম এর ইউজার এক্সপিরিয়েন্স কেন আপনাদের সাথে শেয়ার করছি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই TWS-টির ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমে দেখে আসি কী কী থাকছে এই ইয়ারবাডসটির বক্সের সাথে। এর বক্সের মধ্যে পেয়ে যাবেন চার্জিং কেসটি, যার মধ্যে থাকছে দুটি ইয়ারবাডস, আর থাকছে চার্জিং কেবল এবং সবার পরিচিত ইউজার ম্যানুয়াল গাইড। প্রথমে আসা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এটি টোটালি প্লাস্টিক বিল্ড। চার্জিং কেসটি দেখতে প্রিমিয়াম কোয়ালিটি লাগলেও ঢাকনা খোলার পর মনে হলো এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট নড়বড়ে, কিন্তু এর প্লাস্টিক ফিনিশিংটা যথেষ্টই ভালো। এই কেসটির সামনের দিকে থাকছে Awei এর লোগো, তার নিচে থাকছে ব্যাটারি ইন্ডিকেটর, আর নিচের দিকে থাকছে চার্জিং পোর্ট, যেটি দিয়ে আপনি এই কেসটিকে চার্জ দিতে পারবেন। এখন যদি বলি ইয়ারবাডসগুলোর বিল্ড কোয়ালিটির কথা, তাহলে ইয়ারবাডসগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এগুলো ছোট এবং হালকা হওয়ায় আপনার কানে খুব সহজে মানিয়ে যাবে। ইয়ারবাডসগুলোর পিছনে থাকছে LED ইন্ডিকেটর এবং ওইখানে থাকছে মাইক্রোফোন। এর একটু উপরে থাকছে টাচ এরিয়া বা MFB বাটন। MFB বাটনের অর্থ হচ্ছে মাল্টি ফাংশন বাটন। এই ইয়ারবাডস আপনার ফোনের সাথে কানেক্টেড অবস্থায় যদি আপনার ফোনে কল আসে, তাহলে যে কোনো একটি বাডসের উপর একবার টাচ করলেই কলটি রিসিভ হয়ে যাবে, আর কথা বলা শেষ হয়ে গেলে 2 সেকেন্ড টাচ করে রাখলেই কলটি রিজেক্ট হয়ে যাবে। আর যদি আপনি ব্যস্ত থাকেন বা বাইক রাইড করছেন এমন অবস্থায় কল চলে আসলো, তখন আপনি কলটি রিসিভ করতে চাচ্ছেন না, তখন 1 সেকেন্ড টাচ করে ধরে রাখলেই কলটি কেটে যাবে। তাছাড়াও 1 সেকেন্ড টাচে মিউজিক প্লে পজ করতে পারবেন। লেফট সাইড ইয়ারবাডসে লং টাইম প্রেস করে রাখলে ভলিউম কমে যাবে। ডবল টাচ করলে প্রিভিয়াস ভিডিও বা মিউজিকে চলে যাবেন। রাইট সাইডের ইয়ারবাডসে লং টাইম টাচ করে রাখলে ভলিউম বেড়ে যাবে এবং ডবল টাচ করলে সামনের ভিডিও বা নেক্সট ভিডিও প্লে হবে। আর মোবাইল ফোনটি নর্মাল অবস্থায় বা লক করা অবস্থায় ইয়ারবাডসের টাচ এরিয়াতে ডবল ক্লিক করলে আপনার ডায়াল লিস্টে প্রথম নম্বরে কল চলে যাবে, আবার একবার টাচ করলে কলটি কেটেও যাবে। ইয়ারবাডসগুলোর টাচ রেসপন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে আরেকটু ভালো হলে মনে হয় বেটার হতো। এখানে কোনো রাবারের বাডস ব্যবহার করা হয়নি। প্রথমে ভেবেছিলাম এটি দীর্ঘ টাইম ব্যবহার করলে হয়তো কানে ব্যথা অনুভব হবে, কিন্তু আমি দীর্ঘ টাইম ব্যবহার করে কানে কোনো ব্যথা অনুভব করিনি। এখন আসি এই ইয়ারবাডসগুলোর মূল বিষয়ে। এই ইয়ারবাডসগুলো দিয়ে কী ধরনের সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে কথা বলা এবং গান শোনার ক্ষেত্রে? গান শোনার ক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটি ও লাউডনেস বেশ ভালো ছিল, তবে এর বেস কোয়ালিটি একটু কম ছিল। আমার মনে হয় এর বেস কোয়ালিটি আরেকটু বেশি হলে ভালো হতো। এখন আসি কথা বলার ক্ষেত্রে। কথা বলার ক্ষেত্রে এই ইয়ারবাডসে আমি কোনো সমস্যা পাইনি। ঘরের ভিতরে খুব ভালোই কথা শোনা যাচ্ছিল। অপর প্রান্তে যিনি আমার সাথে কথা বলছিলেন তিনিও খুব ক্লিয়ার কথা শুনতে পাচ্ছিলেন। তবে বাহিরে অথবা বাজারে কথা বলার সময় সেখানে অনেক নয়েজ থাকার কারণে আমার অপর প্রান্তে যিনি কথা শুনছিলেন তিনি কিছুটা নয়েজ শুনতে পাচ্ছিলেন, তবে আমার কোনো কথা শুনতে সমস্যা হয়নি। এবারে আসা যাক গেমার বাইদের জন্য, এটি দিয়ে আসলে গেমিং করা যাবে কি না। আমি আপনাদেরকে একটি টেস্টিং ভিডিও দিচ্ছি, আপনারাই দেখে নিন এর লেগেন্সি কতটুকু আছে আর এটা দিয়ে কেমন গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। আপনারাই দেখলেন এর লেগেন্সির পরিমাণ কীরকম আছে। তবে অন্যান্য TWS এর থেকে এর লেগেন্সি আমার কাছে মোটামুটি একটু কম মনে হয়েছে, তাই এটা দিয়ে হয়তো টুকটাক গেমিং করা যাবে। তবে এই বাজেটে TWS-গুলো সাধারণত গেমিংয়ের জন্য তৈরি করা হয় না। এবারে কথা বলা যাক এই TWS এর ব্যাটারি কোয়ালিটি নিয়ে। ব্যাটারি কোয়ালিটির কথা চিন্তা করলে এটি একটি অসাধারণ TWS। ইয়ারবাডসগুলোর চার্জিং ব্যাকআপ খুব ভালো ছিল সাধারণত গান শোনার ক্ষেত্রে। এই ইয়ারবাডসগুলোতে 35 mAh ব্যাটারি থাকাতে প্রায় 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম, আর কথা বলার ক্ষেত্রে এর থেকে অনেক বেশি চার্জিং ব্যাকআপ পাবেন।
এই কেসটিতে 500 mAh ব্যাটারি থাকায় ইয়ারবাডসগুলোকে প্রায় 4 থেকে 5 বার ফুল চার্জ করতে পারবেন অনায়াসে। চার্জিং ব্যাকআপ নিয়ে এটার প্রতি আমার কোনো কমপ্লেন নেই। যারা চার্জিং ব্যাকআপ নিয়ে চিন্তা করেন তারা এই TWS-টি ইউজ করতে পারেন। এর কানেকশন হিসেবে পেয়ে যাবেন ব্লুটুথ 5.3, আর এটি 10 মিটার পর্যন্ত খুব ভালোভাবে কাজ করতে পারে। আর এর কানেকটিভিটি নিয়ে আমি কোনো প্রবলেম ফেস করিনি, এটিকে স্মার্টফোনের সাথে খুব সহজেই কানেক্ট করা যায়। একটি মজার ব্যাপার হচ্ছে তারা বলছে এটি ওয়াটার প্রুফ, IPX4 রেটিং দেয়া। আমি রিকমেন্ড করব এটি পানিতে না ভেজানোর জন্য, টুকটাক পানির ছিটে ফোটা লাগলেও কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ওভারঅল বলতে গেলে এর চার্জিং কেসটার কোয়ালিটি আরেকটু ভালো করা উচিত ছিল, আর এর টাচ রেসপন্স মোটামুটি ছিল। এর বাডসগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, যাদের একটু লাউড সাউন্ড পছন্দ তারা এটি ট্রাই করতে পারেন। এর কানেকটিভিটি এভারেজ ছিল, লং টাইম ইউজে আমি কোনো প্রবলেম ফেস করিনি, আর এর চার্জিং ব্যাকআপ আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। এই ডিভাইসগুলোর দাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হওয়ার কারণে এর প্রাইস আমরা ভিডিওতে উল্লেখ করতে পারিনি। এর বর্তমান প্রাইস জানতে ভিডিওর ডিসক্রিপশনটি চেক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের গ্যাজেট রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।